হাইকোর্টের একজন বিচারপতি মন্তব্য করেছিলেন যে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বা কুন্তলকে ডাকা যেতে পারে। তার সেই মন্তব্যের বিরুদ্ধে অভিষেক আদালতে গিয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে না, অভিষেককে প্রশ্ন করা যেতে পারে, এবং অভিষেকরা যে ওই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যের বিরুদ্ধে মামলা করেছেন সেটাকে ওরা বলেছেন ফ্রিওয়ালাস মামলা, এতে কোনো যোগ নেই। অভিষেক পরশু দিনই বর্ধমান থেকে বলেছিলেন যে উনি তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন, সিবিআই ডাকলেই তিনি যাবেন। সিবিআই ডেকেছে, উনি গিয়েছেন, এখন পর্যন্ত তদন্ত চলছে, কিন্তু আমার ধারণা কিছুই পাওয়া যাবে না। এটা জাস্ট একজন জাজের স্ট্রে কমেন্ট, তার উপর নির্ভর করে একটা তদন্ত। সিবিআই যেরকম শুধু হ্যারাস করার জন্যেই তদন্ত করে, এটা সেরকম। আস্ত মমতা ব্যানার্জি বলেছেন যে কেন্দ্রের সংস্থাগুলো শুধু তৃণমূলের কাজকর্ম বন্ধ করে দেওয়ার জন্যেই তদন্ত করছেন। এটা তো অভিষেক যা বলেছে সোজাসুজি, ও তো তার কথায় লেগেই আছে যে ওকে ডাকলে তদন্ত করবে। এতে আমাদের দলের ক্ষতি হয়েছে। বাঁকুড়ায় চলছিল নব জনজোয়ার কর্মসূচি, সেটার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু অভিষেক যেটা বলছেন, আমরা বিচার ব্যবস্থাকে সহযোগিতা করব, আর কে কী বললো তাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কালীঘাটের কাকু, তাকেও আমি চিনি না, তার কথা আমি জানি না। বিষ্ণুপুরের তৃণমূল নেতার কথা আমি জানি না। শুধু যে ব্যাপারে জানি না আমি বলতে পারবো না। সিবিআই যেরকম চায় সেরকম করছে, তাদের পিছনে হাইকোর্টের রক্ষা কবজ আছে, তাই তার সুযোগ নিয়ে তারা করছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সাবস্টেন্সিয়াল তথ্য বার করতে পারেনি। না না, এটা তো বাজে কথা, অভিষেক ফিরতে না পারলে হবে বলে আমার মনে হয় না। অভিষেকের তদন্ত বা অভিষেককে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাবে, অভিষেক আবার গিয়ে তার কর্মসূচিতে যোগদান করবেন। মমতা ব্যানার্জি বলেছেন যদি এক্সট্রিম ঘটনা ঘটে, কোনো কারণে অভিষেক ফিরতে না পারেন, তাহলে ওর যে প্রোগ্রাম ছিল সেই অনুযায়ী তিনি নিজে কর্মসূচিটাকে আগে এগিয়ে নিয়ে যাবেন। এইটাই ব্যাপার। এটা আবার মানুষকে হ্যারাস করা। ডিমনিটাইজেশনটা যেটা 2016 হয়েছিল সম্পূর্ণ ব্যর্থ। মানুষের কষ্ট বাড়ানো ছাড়া কিছু হয়নি। এবারও মানুষের সেই কষ্ট বাড়বে। যাদের কাছে 2000 টাকার নোট আছে তাদের ব্যাংকে লাইন দিতে হবে। যদি কিছু লোকের কাছে 2000 টাকার কালো টাকা থেকে তারা ধরা পড়বে। কিন্তু গতবার দেখা গিয়েছিল ডিমনিটাইজেশনে কেউ ধরা পড়েনি, যত টাকা উইথড্র হয়েছিল তত টাকাই আবার জমা পড়েছিল। এবারও আমার ধারণা তাই হবে, নরেন্দ্র মোদীর পাগলামি। তো আগেও করেছে 2016, আবার করবে, ক্ষমতা দেখাচ্ছে। ধরা তো পড়েনি। গতবার আপনি ডিমনিটাইজেশনের হিসেব নিন, কজন বড় শিল্পপতি ধরা পড়েছে, কত কালো টাকা উদ্ধার হয়েছে। কালো টাকার মোট পরিমাণ যেটা বাজারে ছিল 16 লক্ষ কোটি টাকা, সেইটাই তো জমা পড়েছে। তাই গতবার ডিমনিটাইজেশনটা ব্যর্থ ছিল, এবারও 2000 টাকার নোট বাতিল সমানভাবে ব্যর্থ হবে। একদম অন্যায় দাবি। ভানু বাগের প্রয়াত, তার খুব গুরুতর জখম ছিল আগুনে পোড়ার,
তাকে ওখানে ভর্তি না করতে পেরে এরা কটকে নিয়ে এসেছিলেন একটা নার্সিংহোমের রুরাল রুদ্র হাসপাতাল, সেখানে তিনি মারা গেছেন। মারা যেতেনই 80% বার্ড কেউ বাঁচে না। বিরোধীদের অভিযোগে কোনো সত্যতা নেই আর খুব নির্মম, একটা লোক মারা গেছে তাকে নিয়ে বলা শুরু করা। আইসিকে সরানো হয়েছে তার কারণ তার কেয়ারলেসনেস ছিল, তিনি আগে বাজি কারখানা ভালো করে ইন্সপেকশন করেননি, সুতরাং আর কি বলবো। যা বলেছেন মদন মিত্র ঠিকই বলেছেন, একটা পেশেন্ট আপনার জানা যদি 6 ঘন্টা পড়ে থাকে এসএসকেএমের এমার্জেন্সিতে, আমরা যারা জনপ্রতিনিধি তাদের তো খুব হবেই, আমরা প্রত্যেকেই এই সিচুয়েশান ফেস করি। কেন আঘাতের গুরুত্ব দেখে ভর্তি করা হলো না রোগীকে, সে জবাব তো এসএসকেএম কর্তৃপক্ষের দিতে হবে। তাতে কী হয়েছে, মুখ্যমন্ত্রীর পক্ষে কি সব জায়গায় প্রতিটা লোকের কাজ দেখা সম্ভব? মদন মিত্র সাধারণভাবে প্রশাসনের ব্যাপারে তার খুব ব্যক্ত করেছেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সেটা করতে পারেন।